নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে জানাই স্বাগত। রাত্রেবেলায় রুটি করতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো আর ভয়েস ওভার দিতে ভালো লাগে না। দেখো লাস্টেরটা কি বিচ্ছিরি হয়ে গেল, এরকম ফুলে ফুলে উঠলেই সেই রুটি আর ফুলবে না, চিমড়া হয়ে যাবে। এই ফুলেছে, একটু পুড়েও গেছে। চলো, রুটি তো হলো, রুটি হয়ে গেল, এবার তরকারিটা বসাবো। আজকে একদম ভালো লাগছে না শরীরটা, গায়ে এখনো জ্বর জ্বর আছে। সিম্পল একটা আলু পটলের বাটি চচ্চড়ি বসিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটুখানি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, ঠিক আছে, কাঁচা সরষের তেল, ও লঙ্কাটা নেই, দাঁড়াও লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর আগে মাখিয়ে নিই, আর কিছু দেবো না, টমেটোও না, আর কালো জিরেও দেবো না, কালো জিরেও দেয় না, শুধু নুন হলুদ লঙ্কা তেল মাখিয়ে বসিয়ে দেওয়া। শুধু আলুরই করি আজকে, আলু পটলও দিলাম, পটল ছিল কচি কচি পটল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জলও দিয়ে দিতে হবে এখনই, খুব সহজ এই রান্না, খুবই সহজ। এটাকে একদম লো আছে সিম করে, বসিয়ে দেবো 10-12 মিনিটের জন্য, এটা হতে থাক, ততক্ষণ আমি একটু রেস্ট নিই। আমি দিব না, আমি দিব না খাবার, আমি খেতে দিব না, আমি খেতে দেব না। এই দেখো বাটি তরকারি হয়ে গেছে আমার, দেখি একটু, হ্যাঁ সে তো হয়ে গেছে। গ্যাসটা জ্বালি, গ্যাসটা জ্বেলে দেখো এটাই, বাবা ধোয়া তো একেবারে কিছু দেখা যাচ্ছে না। এটা এমনি এমনিও খাওয়া যায়, এরকম তরকারি এরকমও খাওয়া যায়। আমি একটুখানি সর্ষে গোলা জল দেব, অল্প একটু, জাস্ট একটা চচ্চড়ি চচ্চড়ি ফ্লেভার আসার জন্য। আর এই 2-4 দানা চিনি দিয়ে দিলাম, লবণের স্বাদটা ব্যালেন্স হবে। গরম গরম রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে, এরকম সিম্পল একদম সাদামাটা সবজি
ছোটবেলায় এই সবজি প্রচুর খেয়েছি, আলু বাটি তরকারি আর রুটি প্রায় আমাদের বাড়িতে হতো। চলো এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে বন্ধুরা, ডিনার রেডি করে ফেলেছি, রুটি তরকারি একটু পেঁয়াজ, এটাই আজকের খাবার। চলো টাটা।